କୋଭିଡ଼ ସମୟରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ କୋଭିଡ଼୍ କେୟାର ଏବଂ କୋଭିଡ଼୍ ହସ୍ପିଟାଲରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ନର୍ସମାନେ ଆଜି ବ୍ରହ୍ମପୁର ମେଡ଼ିକାଲ ସ୍ଥିତ ଥିବା କୋଭିଡ଼ କେୟାର ସମ୍ମୁଖରେ ଆଜି ଧାରଣାରେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ସହ ସିଧାସଳଖ କଥା ହେବା କ'ଣ କହିବେ କ'ଣ ପ୍ରମୁଖ ଦାବି ନେଇ ଆପଣମାନେ ଏଠି ଆଜି ଧାରଣାରେ ଅଛନ୍ତି

যদি কে জেলার মধ্যে কিছু কোভিড হসপিটাল বন্ধ হয়েছে তাপরে আপনার ছটেই করা যাই তো আমি যেতবে বসি সে আমলে অফিসিয়াল লটর আমার পঠা হইছি তো সে লেটর অনুসারে আমি তোমাকে রখিব তোমার বাহার করা হয়ে তুমি টেনশন হুওনি তুমি যাও রালি বন্ধ কর তোমার সব জিনিস আমি পঠাই দিয়েছি আসবো কহব যেহেতু আমি সেইপা রাটা ইয়ে করে দিলাম হো ঠিক অর্ডর আমার তো আসব তাহলে আমি কী র্যালে বসি বলি সেই আমি উঠি পড়ল যেহেতু একত্রিশ তারিখ দিন নূ বর্ষ দিন নাস দীর্ঘ নস কাম করা সত্ত্বে যে সরকার আমার গিফট

हिश्चीवन सहयोग मेमु युजेन्स परि व्यवहार व्यवहार गर्छ म युज कले फाडी देले मतेब मुवा बर्ष एमु कि खुसी खबर दब कम सही दिन आमु कमु म इन्मे जीविक हरेक आीविक बाह्र गरिदिन्छ ଅନ୍ୟପଟେ ଯଦି କହିବା ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନଙ୍କର ଚାକିରି ଯାଉଛି ଅନ୍ୟ ଅନ୍ୟପଟେ ବିଭିନ୍ନ ନଅ ମାସ କାଳ ବିଭିନ୍ନ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହୋଇ ଆପଣ ଏଇ ଚାକିରି କରିଥିଲେ ତେବେ ବର୍ତ୍ତମାନ ସରକାର ଆପଣଙ୍କର ଜୀବିକା ଛଡ଼ାଇ ନେଇଛନ୍ତି ଏ ନେଇ ସରକାରଙ୍କ ପାଖରେ କ'ଣ ଗୁହାରି ରହିବ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଆପଣଙ୍କର କ'ଣ ପଦକ୍ଷେପ ରହିବ আমি চাহো আমি ডিসঙ্গেজ আমি ওয়ান সেভেন্টি ওয়ান পিলা আমি যেতে দিন হোচ পুঁ তিন মাছ করে ছাস ছাস হয়ে আমি ফিফটি সেভেন পিলা ডিসেঙ্গেজ না পুঁ আমি এঙ্গেজ হয়েছেন আমি সে হোক আমি সেই সহ ডিউটি পুনি এংগেজ হৈ ডি এচ ৰে কাম কৰিবলৈ আমি কোভিড পেচেণ্ট কাম কৰিব আমি চাহছোঁ বাছ এতিয়া আমি কয় আমাৰ এতিয়া গুহাৰী ওৱান চেভেণ্টি ওৱান পিলা মানৰ যে আমি পুনি যি ডিছ এংগেজ কৰিলে সেই পুনি এংগেজ কৰোঁ এতিয়া অনুৰোধ যদি আগমী দিনৰে এই ন মানে আপোনাৰ আগামী দিনৰ পদক্ষেপ কম ৰ বহুত বহুত কিছু আমি কৰিব গঞ্জাম জিলাৰে হৰিনু আমার পুরা অল ডিষ্ট্রিক্টে যেতেক পে আমি অছু কোভিড ওয়ে পেয়ে আমি পুরো আন্দোলন ওহরবু পড়ে আমি ভুবনেশ্বর যাওয়া পুঁ দিল্লি আমি বহু চেষ্টা প্রয়াস আমার নিশ্চিতভাবে বর্তমান গঞ্জাম জেলার যেতকি কোভিড কেয়ার হোম রে নস মানে কার্যরত সে বর্তমান নিজ কার্য ওহরি অন্যপটে সে সরকার পাখে দাবি রয়েছে যে ପଚିଶ ପ୍ରତିଶତ ନିଯୁକ୍ତି ସିଏ ଦେଇଛନ୍ତି ତାହାକୁ ଶତ ପ୍ରତିଶତ କରନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ କର୍ମ ନିଯୁକ୍ତି ଦିଅନ୍ତୁ ବ୍ରହ୍ମପୁରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଗୌରଶଙ୍କରଙ୍କ ସହ ସ୍ୱାଧୀନ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ ଭାଗ୍ୟପ୍ରଭା ନ୍ୟୁଜ୍